ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে কি? আসলে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাদের সাথে কোনো কারণবশত রিলেশন থাকতে পারে, সম্পর্ক থাকতে পারে, প্রতিবেশী, সহপাঠী, তারপরে চাকরির ক্ষেত্রে কলিগ, এগুলো কোনোভাবে সম্পর্ক অনিচ্ছাতে থাকতে পারে, কিন্তু বন্ধুত্ব যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সেই বন্ধুত্ব কোনোভাবেই হবে না। মাসারুল জালিসি সলিহি ওয়াসুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর সাথে উদাহরণ হলো যে আতর বিক্রেতা এবং কামারের মতো। তো যে বন্ধু পূজা করে, যে বন্ধু আল্লাহকে অপমান করে, যে বন্ধু রাসূলকে চিনে না, সেটা বন্ধু নয়। তারপরে কিয়ামতের দিন, আচ্ছা, সূরা জুখরুফের সম্ভবত 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইল্লাল মুত্তাকিন, অর্থাৎ যারা আল আখিল্লা ও ইয়াউমা ইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন, সব বন্ধুত্ব ছিন্ন বিচ্ছিন্ন এবং শত্রুতে পরিণত হবে শুধুমাত্র মুত্তাকি বন্ধু ছাড়া। তো অর্থাৎ বন্ধুত্ব যেটা, সেটা হলো মুত্তাকি মুমিনদের সাথে হতে হবে, কোনোভাবেই অমুসলিমদের সাথে বন্ধুত্ব, ভালোবাসা, আন্তরিক সম্পর্ক এগুলো থাকা যাবে না।